হ্যালো গাইস আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ক্লাস সিক্স এর অনুশীলনে আট দশমিক চারের অঙ্কগুলি ঠিক আছে আট দশমিক চারের মধ্যে এটা মানে এটা হলো পার্ট টু ভিডিও ঠিক আছে তো আট দশমিক চারের পার্ট ওয়ানটা আমি তোমাদের আগে দেখিয়েছি আজকে পার্ট টুটা দেখাবো তো এটা দুই অঙ্কগুলি দেখাবো বলেছি মিটারে প্রকাশ করো মিটারে কীভাবে প্রকাশ করবো দেখো মিটারে প্রকাশ সব সবথেকে সহজ পদ্ধতি তোমাদেরকে এই সূত্রটা জানতেই হবে ডেফিনেটলি জানতে হবে যে মেলে মিলিস ডেসি মি ডাকা হ্যাক্টো কিলো ঠিক আছে এই সূত্রটা তোমাদের জানতে হবে তো এটা যদি জানো ডেফিনেটলি আমাদের হেল্পফুল হবে ঠিক আছে তো একটা কথা মাথায় রাখবো উপরের থেকে নিচে আসলে উপরের থেকে নিচে আসলে একগুলো ছোটো হতে থাকে তো বড় থেকে ছোটোটা আসলে গুণ করবা নিচে থেকে উপরে গেলে ভাগ করবা ঠিক আছে তাহলে এই দুইটার মধ্যে বড় কোনটা উপর একটা এটা এটার থেকে এটা ছোটো তো বড় থেকে ছোটোটা আসলে গুণ আর ছোটো থেকে বড়োটা আসলে ভাগ এক গর্জন দশ দু জন্য একশ তিন গরজনে এক হাজার এমন করে তো মিটারে প্রকাশ করো এখন আছে পনেরো সেমি সেন্টি মানে সেমি ঠিক আছে সেমি রয়েছে মিটারে প্রকাশ করতে হবে তো এটা সেন্টি না এটাতে কোটাতে যেতে হবে মিটারে ঠিক আছে এই মিটারে যেতে হবে তাহলে কত ঘর এখান থেকে এ এক ঘর এ একঘর দুই ঘন না দুই এক ঘরের জন্য দশ দুই ঘরের জন্য একশো ঠিক আছে তো একশো দিয়ে গুন করব না ভাগ করবো তো এটা সেন্টি থেকে মিটার এটা কি মিটারটা বড়ো না এই ছোটো এক থেকে বড়ো একক যাবো মানে এ উপরের দিকে যাবো উপরের দিকে গেলে ভাগ করতে হবে আমি প্রথমে দেখিয়েছি ঠিক আছে তো দুই ঘরের জন্য যেহেতু দুই ঘর যাবে এই জন্য একশো দিয়ে ভাগ করবো ঠিক আছে তো সমান সমান লিখবো যে পনেরো ভাগ একশো হয়ে যাবে ঠিক আছে মিটার মিটার এত ঠিক আছে তো সমান সমান দুইটা শূন্য না তো দুঘর আগে আসবে ভাগ করলে এখন পনেরো না দুগোর আগে আসলে এক দুই দুগোর না এখানে বসবে কিছু না মানে একটা শূন্য দিবা এত মিটার হয়ে যাবে তখন ঠিক আছে একদম সহজ এগুলো সবগুলো সেমিতে রয়েছে সেমি থেকে মিটারে নিতে গেলে একশো দিয়ে ভাগ করতে হবে কিভাবে ওই যে এক ঘর দু ঘর দু না ছোট থেকে বড় দিকে যাচ্ছে দু ভাগ ওই জন্য তো সায় সেমিনার তো ছয় ভাগ কত একশো ব্ল্যাকেট দিয়ে সেমি থেকে মিটার লিখবে সমান এই ছয় লিখবো দুই দুইটা শূন্য দুই ঘর এদিকে আসবে দশমিক এক ঘর এ এক ঘর দু ঘর হয়েছে তো তো দুই আগে দশমিকটা হয়েছে কিছুটা মানে একটা শূন্য দেব এত তখন মিটার হয়ে যাবে ঠিক আছে এটা এগুলিকে মিটার প্রকাশ করতে বলছে তো দুই মিটার তো আগে থেকে মিটার রয়েছে তাই না তো দুই মিটার দুই মিটার লিখব বুঝতে পারছ তো একটা প্লাস দিবা এই পঁয়তাল্লিশ সেমিটারকে মিটারে নেব তো পঁয়তাল্লিশ সেমিকে মিটার নিলে পঁয়তাল্লিশকে কত দিয়ে ভাগ করতে হবে একশো দিয়ে তখন মিটার হয়ে যাবে ঠিক আছে তো এই দুই মিটার যোগ কে যদি মিটারে নেই দুই ঘর আগে দশমিক আসবে একঘ দুই ঘর এখানে আসবে কিছু মানে শূন্য এত মিটার তো যোগ করলে কত হবে দেখো এই দুই মিটার কিছু দুই মিটার শুধু আর এখানে শূন্য পঁয়তাল্লিশ মিটার শূন্য দশমিক পঁয়তাল্লিশ মিটার দেবো দেব কেমন পাঁচ চার দশমিক পঁয়তাল্লিশ তখন মিটার হয়ে যাবে দু মিটার ঠিক আছে এটা হলো উত্তর এটা নয় মিটার না নয় মিটার থাকবে নয় মিটার যোগ সাত সেমিটার সাত ভাগ কত একশো এ তো তখন মিটার হয়ে যাবে কেন কারণ একশোটি ভাগ করছি যে নয় মিটার

তো চারশো উনিশ না ভাগ কত একশো এ তো সেমির থেকে তখন মিটার হয়ে যাবে দিগ যদি আমি দশমিক বসার এদিকে এক গো দিগ এখানে না এখানে হবে এত তখন এত মিটার হবে দশমিক উনিশ মিটার ঠিক আছে আশা করি বুঝতে পারছ আজকে দুই রকমগুলো এতটুকু তো বাকি পার্ট থ্রি ভিডিওতে আমি তিন রকমগুলো দেখাবো তো আজকের জন্য টাটা তখন আমি ছিলাম রূপঙ্কর দেবনাথ তো তোমরা যদি চাও আমার কাছে অনলাইনে বা অফলাইনে প্রাইভেট পড়বে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে তো অফলাইনে প্রাইভেট পড়ার জন্য অবশ্যই আমি যেখানে পড়াই বাইখোরা বা বাজার বা যে বেতাগা এখানে পড়তে পারো আর অনলাইনে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে যদি চাও পড়তে তাহলে অবশ্যই পড়তে পারো কারণ আমি এখনও অনলাইনে প্রাইভেট পড়াই অলরেডি চলছে কয়েকটা বেস এবং আমি নতুন বেচ স্টার্ট করব দু হাজার চব্বিশের নিউ সেশন থেকে তো ক্লাস সিক্স থেকে টুয়েলভ অবধি তোমরা অবশ্যই আমার কাছে প্রাইভেট পড়তে পারো বিস্তারিত জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে ফোন করবে হোয়াটসঅ্যাপ করবে ডেফিনেটলি তোমরা অফলাইনে থেকে অনলাইনে যদি প্রাইভেট পড়ো ডেফিনেটলি তোমাদের হেল্পফুল হবে আমি সব নোটস দিয়ে দেব এবং প্রত্যেকটি নোটস দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দিয়ে দেব নোটস দেওয়ার পর আমি কোশ্চিনগুলি ট্রান্সলেশন করে দেব তারপরে তাছাড়া আমি মিনিং বুঝিয়ে দেব বা প্রত্যেকটি কোশ্চেন খুব করে আলোচনা করে দেবো ঠিক আছে সো অবশ্যই তোমরা যদি অনলাইনে পড়তে চাও ডেফিনেটলি পড়তে পারো গুগল মিট রয়েছে জুম রয়েছে ডেফিনেটলি তোমাদের অনেক হেল্পফুল হবে ঠিক আছে তো তারপরে বা প্রতি মাস অন্তর না হলেও চার পাঁচ মাস অন্তর অন্তর তোমাদের সাথে আমি একটা মিট করব অনলাইনে যারা রয়েছ একটা পার্টিকুলার জায়গার নাম বলে দেবো ওই জায়গাতে সবাই আসবে দেখা করবো মানে একদম খুব সেরাভাবে পড়াবো ঠিক আছে সো অবশ্যই যদি ইন্টারেস্টেড থাকো আমার পড়ার কোয়ালিটি দেখে যদি তোমাদের মনে হয় যে আমার কাছে পড়লে তোমাদের হেল্পফুল হবে ভালো হবে ডেফিনেটলি পড়তে পারো ঠিক আছে কে কোন সাবজেক্ট পড়বে অবশ্যই ফোন করে নিবা ঠিক আছে তো আজকের জন্য টা